Good news for the Mariners. The Jamie Maclaren deal is almost done and dusted. On the other hand, আগামী সিজনে মোহন বাগানের জার্সি গায়ে দেখা যেতে পারে আরও এক বিশ্বকাপারকে। সাথে আবার থাকতে পারে রিসেন্টলি এএফসি কাপ উইনার সেন্ট্রাল ব্যাকও। ফার্স্ট, ইরানিয়ান ন্যাশনাল টিমের ফুটবলার রোজবে চেশমিকে দলে সাইন করতে পারে বাগান। অনেকদিন ধরেই তার সাথে টিম ম্যানেজমেন্টের কথা চলছে। চেশমি ডিফেন্সিভ মিড অ্যাজ ওয়েল অ্যাজ সেন্ট্রাল ব্যাক পজিশন অফ উইন্ড, সাথে সেন্ট্রাল মিডেও খেলতে পারেন। 2018 আর 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে দেশকে রিপ্রেজেন্ট করেছেন তিনি, আর সাথে 2022 ফিফা ওয়ার্ল্ড কাপে ওয়েলসের এগেনস্ট ইরানে 2-0 গোলের জয়তে একটা গোল, সাথে ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও জেতেন তিনি। তাই বোঝাই যাচ্ছে ইরানের মতো ন্যাশনাল টিমে তিনি খুব অ্যাক্টিভ রোল প্লে করে এসেছেন। কারেন্টলি ক্লাব লেভেলে ইরানের লোকাল ক্লাব এস্তেগলাল এফসির হয়ে খেলেন তিনি। পার্সিয়ান গালফ প্রো লিগে এই টিম এখন টেবিল টপার। তাই চেশমির সাথে কথাবার্তা চললেও তার হাই প্রোফাইল ক্লাব আর ন্যাশনাল টিমের কেরিয়ার ইন্ডিয়ান সুপার লিগে এসে খেলার ক্ষেত্রে একটা কিন্তু হতে পারে, যদিও কয়েকদিনের মধ্যেই এর কনফার্মেশন পাওয়া যাবে। অন দ্য আদার হ্যান্ড, জেমি ম্যাকলারেনের ডিল অলমোস্ট কনফার্ম। নেক্সট সিজনে সবুজ মেরুনের জার্সিতে ম্যাকলারেনকে দেখার পসিবিলিটি বেশি। অ্যাকর্ডিং টু সাম সোর্স, এই সেন্ট্রাল ফরওয়ার্ডের মার্কেট ভ্যালু নিয়ারলি 15 কোটি 20 লাখ। তাই অ্যাজ ইউজুয়ালি এই সাইনিংটা আইএসএলের ইতিহাসে একটা হিউজ সাইনিং হতে চলেছে। লাস্ট সিজনে দলের ডিফেন্সে ভালো ভালো নাম থাকা সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে ডিফেন্সিভ এররে ভুগেছে মোহন বাগান। তো শোনা যাচ্ছে এবারে আরও এক বিদেশি সেন্ট্রাল ব্যাককে সাইন করাতে চাইছে ম্যানেজমেন্ট। ভানুয়াটু ন্যাশনাল টিমের সেন্ট্রাল ব্যাক আর কারেন্ট এএফসি কাপ চ্যাম্পিয়ন্স সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের সেন্ট্রাল ব্যাক ব্রায়ান কালট্যাককে সাইন করাতে চাইছে মেরিনার্স। কিন্তু তার কারেন্ট ক্লাবের সাথে 2025 অব্দি কন্ট্রাক্ট থাকায় ট্রান্সফার ফিতে প্রায় 3 কোটি টাকা ইনভেস্ট করতে হতে পারে বাগানকে। কালট্যাক সেন্ট্রাল ব্যাক হওয়ার সাথে সাথে গোল স্কোরিংয়ের ক্যাপাবিলিটিও রয়েছে। তাই এমন একজন গোল স্কোরিং ডিফেন্ডারের দলে থাকা ন্যাচারালি যে কোনো টিমের কাছে একটা বড় অ্যাডভান্টেজ। মোটামুটি মোহন বাগানের আগামী সিজনের লাইন আপ দেখে বোঝাই যাচ্ছে যে তারা এসিএল টুকে টার্গেট করে ট্রান্সফার মার্কেটে নেমেছে। জিমি ম্যাকলারেনের প্রায় কনফার্ম, বাকিদের থেকেও যদি গ্রিন সিগন্যাল পাওয়া যায় তো লাস্ট সিজনের মতো আপকামিং সিজনেও দল তৈরির ক্ষেত্রে দেশের বাকি দলগুলোকে তাক লাগিয়ে দেবে লিগ আর ডুরান কাপ চ্যাম্পিয়ন্সরা। আপনাদের মোহন বাগানের স্কাউটিং আর নতুন নতুন সাইনিং নিয়ে কী মতামত তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকমই ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবঙ্গে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্পোর্টিবঙ্গের সাথে থাকুন।